আচ্ছা দেখ, যে কোশ্চেনটা পড়াবো আজকে, এই সংগঠন চ্যাপ্টার আরম্ভ করছি, প্রথম যে কোশ্চেনটা পড়াবো সেটা হচ্ছে কার্যভিত্তিক সংগঠন, ঠিক আছে? তো কার্যভিত্তিক সংগঠন তো দেখতে পাচ্ছিস, ঠিক আছে? তো কার্যভিত্তিক সংগঠন মানে ফাংশনাল অর্গানাইজেশন, ঠিক আছে? কি বললাম? ফাংশনাল অর্গানাইজেশন। তো এই ফাংশনাল অর্গানাইজেশন জিনিসটা কি আগে জানতে হবে, ঠিক আছে? ফাংশনাল অর্গানাইজেশন জিনিসটা কি শর্টে তো বলে দিতে পারি, মানে ফাংশন অর্গানাইজেশন জিনিসটা কি, তো 1 নম্বর থেকে বলে বলো কার্যভিত্তিক সংগঠন কাকে বলে। তো দেখ এখানে কি লেখা আছে, যে সংগঠনে কার্যের রীতিনীতি অনুসারে, রীতিনীতি মানে বুঝিস তো, নিয়ম কানুন, ঠিক আছে? যে অর্গানাইজেশনে নিয়ম কানুন মানে কাজকর্ম হবে না, কাজকর্ম করতে গেলে অর্গানাইজেশন যে কাজকর্ম করে তার বেশ কিছু নিয়ম কানুন মানতে হয়, তো রীতিনীতি অনুসারে ভিন্ন ভিন্ন বিভাগ সৃষ্টি করে, ঠিক আছে? রীতিনীতি মানে আলাদা আলাদা মানে ডিফারেন্ট ডিফারেন্ট ডিপার্টমেন্ট তৈরি করে, ঠিক আছে? তার প্রতিটি ডিপার্টমেন্ট মানে প্রতিটি বিভাগ, মানে বিভাগ কি ইংরেজি বলে ডিপার্টমেন্ট, তার প্রতিটি ডিপার্টমেন্টের ভার এক একজন অভিজ্ঞ কর্মীর ওপর অর্পণ করা হয়। প্রতিটা ডিপার্টমেন্টের যে ভারটা দেওয়া হবে, দায়িত্ব দেওয়া হবে না, এক একজন কর্মীর ওপর দেওয়া হয়, সেই সংগঠনকে বলা হয় কার্যভিত্তিক সংগঠন বা ফাংশনাল অর্গানাইজেশন। আর যারা দায়িত্ব পায়, যে সমস্ত কর্মীরা দায়িত্ব পায় না, তারা নিজের নিজের ডিপার্টমেন্টের কাজকর্ম পরিচালনা করে, যারা দায়িত্ব পায় তারা নিজের নিজের ডিপার্টমেন্টের কাজকর্ম দেখাশোনা করে। তাহলে আরো একবার বলে দিই, ফাংশনাল অর্গানাইজেশন বা কার্যভিত্তিক সংগঠন জিনিসটা কি বলছে, যে অর্গানাইজেশনে, ঠিক আছে, তো কার্যের রীতিনীতি অনুসারে, কার্যের মানে কার্যের রীতিনীতি অনুসারে মানে যে কাজকর্ম হবে তার যে নিয়ম কানুন আছে না, রীতিনীতি অনুসারে ডিফারেন্ট ডিফারেন্ট ডিপার্টমেন্ট তৈরি করা, ঠিক আছে? তো তাহলে বলতে পারি এই লাইনটা মেন লাইন, যে সংগঠনে কাজের রীতিনীতি অনুসারে নিয়ম কানুন অনুযায়ী, ঠিক আছে, তো ডিফারেন্ট ডিফারেন্ট ডিপার্টমেন্ট তৈরি করা হয় এবং তার প্রতিটি ডিপার্টমেন্টের ভার এক একজন এক্সপার্ট কর্মী, এক্সপার্ট বা বলতে এক্সপিরিয়েন্স কর্মীর ওপর দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, অর্পণ করা হয়, সেই সংগঠনকে বলা হয় কার্যভিত্তিক সংগঠন। ধর উপরে এই গল্পটা কি দিয়েছে তুই দেখতে পারিস, কি বলেছে, কারবারি জগতে মানে মেন হচ্ছে এটুকু করতে হবে, কাকে বলে জন্য 1 নম্বর এইটুকু, ঠিক আছে? ওখানে বলেছে কারবারি জগতে, ঠিক আছে, বিভিন্ন সমস্যা মোকাবিলা করার জন্য কার্যভিত্তিক সংগঠন প্রবর্তিত হয়। তাহলে কার্যভিত্তিক সংগঠন কেন নিয়ে আসা হয়েছে, কারবারি জগতে বিভিন্ন সমস্যা মোকাবিলা করার জন্য, বিভিন্ন রকম সমস্যা, ঠিক আছে, মোকাবিলা করার জন্য কার্যভিত্তিক সংগঠন নিয়ে আসা হয়েছে। প্রখ্যাত মার্কিন ব্যবস্থাপনা বিশারদ, ঠিক আছে, ম্যানেজমেন্ট এক্সপার্ট, ঠিক আছে, মার্কিন ম্যানেজমেন্ট এক্সপার্ট FW টেলার এই সংগঠন কাঠামোর প্রবর্তন করে, মানে এর প্রবর্তন করেন কে, FW টেলার। এই পদ্ধতির বৈশিষ্ট্যটা কি, কারবারের প্রত্যেক বিভাগের দায়িত্বে একজন বিশেষজ্ঞ নিয়োগ থাকে, এই তো বললাম, প্রতিটা ডিপার্টমেন্টে একজন করে এক্সপার্ট নিযুক্ত থাকে, ঠিক আছে, একজন কর্মী অন্য বিভাগের কর্মীকে নির্দেশদান করতে পারেন, একজন কর্মী বলছে, একজন কর্মী অন্য বিভাগের কর্মীকে নির্দেশদান করতে পারে, বাস্তব ক্ষেত্রে শ্রমিক কর্মীর ভূমিকা শুধু পরামর্শ দানের ব্যাপারে সীমাবদ্ধ থাকে না, মানে শ্রমিক কর্মীদের ভূমিকাটা কি, শুধুমাত্র কিন্তু অ্যাডভাইস করবে না, এর ব্যাপারে সীমাবদ্ধ থাকে না, অপরপক্ষে অন্য বিভাগগুলির ওপর তারা কিছু কর্তৃত্ব খাটান, ঠিক আছে, তো যেমন কোন বিভাগের ফোরম্যান তার লৌকিক ওপরওয়ালা সুপারিনটেন্ডেন্টের কাছ থেকে কিছু নির্দেশ পান, শুধু নির্দেশ পান না, মানে উৎপাদন বিভাগের ফোরম্যান মানে প্রোডাকশন ডিপার্টমেন্টের যে ফোরম্যান থাকে, ঠিক আছে, তার লৌকিকদের ওপরওয়ালা সুপারিনটেন্ডেন্টের কাছে শুধু নির্দেশ পান না, উপরন্তু শ্রমিক কর্ম ব্যবস্থাপক, বিপণন ব্যবস্থাপক এবং অর্থনৈতিক ব্যবস্থাপকের মতো কর্মী অফিসারদের কাছ থেকেও নির্দেশ পান, কারণ বুঝতে পারছিস তো, এটা বলতে দিয়েছে। কার্যের ভিত্তিতে বিভাগ সমূহ গঠিত হয় বলে এখানে বিশেষীকরণের সুবিধা ভোগ করা যায়, কিন্তু বিভাগীয় কর্মীগণের কাজের দায়িত্ব সুনির্দিষ্ট না থাকায় এখানে কাজের বিশৃঙ্খলা দেখা দিতে পারে, তাই বলছে যে কার্যভিত্তিক সংগঠন জিনিসটা কি, এইটাই বেশি ঠিক আছে, 1 নম্বরে একদম পারফেক্ট লেখা আছে, বলছে যে সংগঠনে কাজের রীতিনীতি অনুসারে, মানে এমন একটা অর্গানাইজেশন যে অর্গানাইজেশনে কাজের নিয়ম কানুন অনুসারে ডিফারেন্ট ডিফারেন্ট ডিপার্টমেন্ট তৈরি করা হয়, ঠিক আছে, তো তার প্রতিটি ডিপার্টমেন্টের ভার এক একজন অভিজ্ঞ কর্মীর ওপর অর্পণ করা হয়, ঠিক আছে, প্রতিটি ডিপার্টমেন্টের ভার এক একজন অভিজ্ঞ কর্মীর ওপর দিয়ে দেওয়া হয়, সেই সংগঠনকে বলা হয় কার্যভিত্তিক সংগঠন, ঠিক আছে, কি বললাম, সেই সংগঠনকে বলা হয় কার্যভিত্তিক সংগঠন মানে ফাংশনাল অর্গানাইজেশন, ঠিক আছে, বেশ হয়ে গেল। এবার এর বৈশিষ্ট্যটা পড়তে হবে, ফাংশনাল অর্গানাইজেশনের বৈশিষ্ট্য, তাহলে ওখান থেকে কিন্তু কাকে বলাটা পড়লেই হবে, এক লাইনের জন্য কি বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উদ্দেশ্য, এর কিছু উদ্দেশ্য আছে, মানে কি উদ্দেশ্যে এটা তৈরি করা হয়েছে, মানে ফাংশনাল অর্গানাইজেশন কেন, কি উদ্দেশ্যটা কি ছিল, কার্যভিত্তিক সংগঠন কাঠামোর
কয়েকটি সাধারণ ও সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে। এই সাধারণ উদ্দেশ্যগুলি ছাড়া সংগঠন পরিচালিত হতে পারে, এই উদ্দেশ্যগুলি ছাড়া সংগঠন পরিচালিত হতে পারে। তাই প্রতিষ্ঠানের সমগ্র কাজকেই কতগুলি প্রধান ভাগে বিভক্ত করা হয়। ব্যাস উদ্দেশ্য তাহলে কি বললি, কি লেখা আছে কার্যবিধি সংগঠনে? বেশ কিছু সুনির্দিষ্ট, ঠিক আছে, সুনির্দিষ্ট বলতে পারি বা কিছু সাধারণ উদ্দেশ্য আছে, ঠিক আছে। এই উদ্দেশ্যগুলি ছাড়া কোনো সংগঠন পরিচালিত হতে পারে, ঠিক আছে। তাই প্রতিষ্ঠানের সমগ্র কাজ করা কি করে, কতগুলি কতগুলি প্রধান ভাগে ভাগ করে দেবে। এবার কর্তৃত্ব ও দায়িত্বের ক্ষমতা। প্রতিটি বিভাগের কাজের সামগ্রিক দায়িত্ব দেওয়া হয় একজন দক্ষ ব্যবস্থাপক, মানে প্রতিটা যে ডিপার্টমেন্ট থাকে না এই কোম্পানির মধ্যে, প্রতিটা যে ডিপার্টমেন্ট থাকে, এই প্রতিটা ডিপার্টমেন্টের যে কাজ হবে, প্রতিটা ডিপার্টমেন্ট কাজ হবে, তো কাজের দায়িত্বটা দেওয়া হয় কি, দেখবো যে প্রতিটি ডিপার্টমেন্টের কাজের সামগ্রিক মানে পুরো কাজকর্মের সামগ্রিক দায়িত্ব দেওয়া হয় একজন দক্ষ ব্যবস্থাপক। মানে একটা কোম্পানি অনেক ডিপার্টমেন্ট থাকে, ঠিক আছে, তো ওখানে কাজকর্ম হবে, তো তো কাজকর্ম যে হবে না, তো পুরো যে কাজকর্ম হবে না, তার দায়িত্ব দেওয়া হয় একজন ম্যানেজমেন্টকে, ঠিক আছে। এখানে কি বলা হয়েছে, দেওয়া হয় একজন দক্ষ ব্যবস্থাকে, এফিসিয়েন্ট ম্যানেজারকে দেওয়া হয়, ঠিক আছে। তো ও কাজটা পুরো দেখাশোনা করবে, পুরো কাজ কি কেমন কাজকর্ম হচ্ছে না হচ্ছে ও দেখাশোনা করবে, ঠিক আছে। তো যে কর্মীকে কাজ সম্পাদনের জন্য যতটুকু কর্তৃত্ব দেওয়া হবে, যেই কর্মীকে, ধর একটা কর্মীকে দিয়েছে ভাই তোমার কাজ, তোমার কর্তৃত্ব এতটা, মানে তুমি এতটাই কাজ করতে হবে, কর্তৃত্ব দিয়েছে, ঠিক আছে। তো এইগুলো কর্তৃত্ব দায়িত্ব জিনিসটাকে যদি বলিস কর্তৃত্ব, তাই আমরা এনডি ফিওলের যে ব্যবস্থাপনা 14টা নীতি পড়েছিল ওখানে একটা পয়েন্টই ছিল কর্তৃত্ব দায়িত্ব, কর্তৃত্ব দায়িত্ব একটা পয়েন্টই ছিল, ঠিক আছে। তো তো বলছি যে কর্মীকে, ঠিক আছে, যে কর্মীকে কাজ সম্পাদনের জন্য যতটুকু কর্তৃত্ব দেওয়া হবে তাকে কাজের জন্য সেই পরিমাণ দায়ী হতে হবে, যতটা কর্তৃত্ব দেবে ততটাই দায়ী থাকবে, তার বেশি দায়ী থাকবে। তাই কর্তৃত্ব দায়িত্ব পরস্পর সম্পর্কযুক্ত, এটা পুরো কর্তৃত্ব দায়িত্ব, এই পয়েন্টটা ছিল এনডি ফিওলের ব্যবস্থা 14টা নীতি ছিল ওখানে ছিল কর্তৃত্ব আর দায়িত্ব, ঠিক আছে, সুন্দরভাবে বোঝানো ছিল ওখানে, অনেকক্ষণ টাইম নেই। এবার বলছে স্তরানুক্রমিক ক্ষমতা বণ্টন। সংগঠন প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে অবস্থিত কর্মচারীদের মধ্যে ক্ষমতা ও কর্তৃত্বের বণ্টন সুনির্দিষ্ট করে। তাহলে এখানে সংগঠন করে, সংগঠন কি করে, প্রতিষ্ঠানের জানিস তো তিনটে স্তর আছে, বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে, বিভিন্ন স্তরে বিভিন্ন কর্মীরা থাকে, কর্মচারীরা থাকে, তাদের মধ্যে ক্ষমতা ও কর্তৃত্ব বণ্টনের সুনির্দিষ্ট করে, ক্ষমতা বা কর্তৃত্বের বণ্টন সুনির্দিষ্ট করে। তাহলে কি ভারসাম্য বজায়, কারবারের বিভিন্ন বিভাগের বা উপবিভাগের কাজের মধ্যে, কারবারের মধ্যে তো অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, ডিপার্টমেন্ট সাব ডিপার্টমেন্ট, ঠিক আছে, এদের মধ্যে সমন্বয় সাধন করে, মানে কাজের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে ভারসাম্য বজায় রাখা উচিত, ঠিক আছে। তাহলে কি বলেছে, কারবারের যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সাব ডিপার্টমেন্ট আছে, এরা যে কাজকর্মটা করে, ঠিক আছে, তো সমন্বয় সাধনের মাধ্যমে ভারসাম্য বজায় রাখা উচিত, তাহলে কারবারের সুষ্ঠুভাবে পরিচালিত। নেক্সট কি বলছে, কৈফিয়তদার, কৈফিয়ত, ঠিক আছে। তো ব্যবস্থাপনার উচ্চ স্তরের কর্মীগণ যেমন নিম্ন স্তরের কর্মীদের কর্তৃত্ব অর্পণ করে, মানে উঁচু উঁচু কর্মী, যেমন উঁচু মানে বুঝছিস তো টপ লেভেলে যারা আছে কর্মীরা, নিম্ন স্তরের কর্মীদের কর্তৃত্ব অর্পণ করে। সেরূপ অর্ধস্তন কর্মীগণ ঊর্ধ্বতন কর্মীদের কাছ থেকে তাদের সম্পাদিত কাজের জন্য জবাবদিহি করতে পারতে থাকবে। বুঝতেই পারছিস সেটা কমন পয়েন্ট দিয়েছে কৈফল, বুঝেছিস তো, মানে ব্যবস্থাপনা টপ লেভেলে যারা থাকে তারা লোয়ার লেভেলের কর্মীদের কি করে, কর্তৃত্ব অর্পণ করে, কর্তৃত্ব দেয়, আর কর্তৃত্ব যেহেতু দিচ্ছে তাই অর্ধস্থান কর্মী মানে কি, একদম দেখ দুটো কর্মী, একটা সুপারডিনিয়ার, একটা সাবঅর্ডিনিয়ার, ঠিক আছে। তো ঠিক আছে, তো যারা নিচু তলার কর্মী তারা তাদেরকে কৈফত দেবে, উঁচু তলার লোককে কৈফত দেবে, তাই লেখা আছে। লাস্ট পয়েন্ট প্রক্রিয়া, ঠিক আছে। কার্যভিত্তিক সংগঠন হলো এমন একটি প্রক্রিয়া যার সাথে প্রতিষ্ঠানের প্রাণের সঞ্চার হয়, ঠিক আছে, এটা ঠিক আছে। পুরো সেটা পড়ি, তাহলে বন্ধু ভাই এসে পয়েন্ট গুলো কি কি দিয়েছে, এবার পড়বো নিয়মমাফিক সংগঠন, ঠিক আছে, মানে ফর্মাল অর্গানাইজেশন আর
অনিয়ম মাফিক সংগঠন মানে ইনফর্মাল অর্গানাইজেশন। ফর্মাল মানে বুঝলি, ফর্মাল মানে কি যে কোনো কিছু নিয়ম মানবে, ফর্মাল। আর ইনফর্মাল অর্গানাইজেশন কোনো নিয়মের ব্যাপার নেই, তাহলে এটা মাথায় রাখতে হবে। তা ফর্মাল অর্গানাইজেশন জিনিসটা কি, না পরীক্ষায় মানে যদি এটা কেন দিলাম যে তোকে যদি বলে লেখো ফর্মাল অর্গানাইজেশন আর ইনফর্মাল অর্গানাইজেশন সম্পর্কে তুমি একটু লিখে দাও, 4 নাম্বার দিলে, তখন কি 2 2 4, ঠিক আছে? তো আমি আমি কেমন ভাবে পড়াচ্ছি, শুধু ফর্মাল অর্গানাইজেশন যদি 4 নাম্বারতে কেমন ভাবে লিখতে হবে আমি পুরোটা পড়ে দিচ্ছি, ঠিক আছে? তো আচ্ছা 4 নাম্বার দেয় লেখাটা ছোট করবে, ঠিক আছে? তো বলছে ফর্মাল অর্গানাইজেশন কাকে বলে, বলছে সুষ্ঠুভাবে সাংগঠনিক লক্ষ্য পূরণের জন্য, মানে সুন্দরভাবে সংগঠনের যে লক্ষ্য আছে, অর্গানাইজেশনের যে লক্ষ্য আছে সেই লক্ষ্যটা পূরণ করার জন্য, ঠিক আছে? তো কর্মীদের কর্তৃত্ব, দায়িত্ব ও পারস্পরিক সম্পর্ক, ঠিক আছে? তো তাহলে কর্মীদের কর্তৃত্ব, দায়িত্ব, পারস্পরিক সম্পর্ক, পদ সুনির্দিষ্ট করে ব্যবস্থাপকরা সুচিন্তিতভাবে যে সাংগঠনিক কাঠামো গড়ে তোলেন তাকে বলা হয় ফর্মাল অর্গানাইজেশন, ঠিক আছে? তো তাহলে কি বলেছে, সুন্দরভাবে সংগঠনের লক্ষ্য পূরণ করার জন্য কর্মীদের কর্তৃত্ব, দায়িত্ব, কি বললাম, কর্তৃত্ব, দায়িত্ব, পারস্পরিক সম্পর্ক আর পদ, ঠিক আছে, এগুলো সুনির্দিষ্ট করে ব্যবস্থাপকরা সুচিন্তিতভাবে যে সাংগঠনিক কাঠামো গড়ে তোলে, ঠিক আছে, তাকে বলা হয় কি ফর্মাল অর্গানাইজেশন, ঠিক আছে? তাহলে মাথায় রাখতে হবে কি বললাম, সংগঠনের লক্ষ্য পূরণ করার জন্য কর্মীদের কর্তৃত্ব, দায়িত্ব, পারস্পরিক সম্পর্ক, পদ, ঠিক আছে, এগুলো সুনির্দিষ্ট করে মানে ঠিকঠাক সুনির্দিষ্ট করে ব্যবস্থাপকরা মানে মানে কোম্পানিতে যারা ম্যানেজার আছে, ম্যানেজার, ওরা কি করে সুচিন্তিতভাবে একটা সাংগঠনিক কাঠামো গড়ে তোলে, আর এই ধরনের সাংগঠনিক কাঠামোকেই বলা হয় ফর্মাল অর্গানাইজেশন। এর বৈশিষ্ট্যটা গুলো দেখে নিবি, কেন 4 নম্বর যদি দায়িত্ব তো লিখতে হবে এগুলো, ঠিক আছে? তো বৈশিষ্ট্য কি, শীর্ষ স্তরের ব্যবস্থাপকরা মানে টপ লেভেল ম্যানেজার, টপ লেভেল যারা আছে তারা সুচিন্তিতভাবে এই সংগঠন গড়ে তোলে। তাহলে এই সংগঠন কারা গড়ে তোলে, নিয়মিত সংগঠন শীর্ষ স্তরের মানে টপ লেভেলের ম্যানেজাররা গড়ে তোলে, ঠিক আছে? তো এটা কর্মীদের মধ্যে কি করে, এই মতো বললাম সংজ্ঞার মধ্যেই লেখা ছিল কর্তৃত্ব, দায়িত্ব, কর্তৃত্ব দায়িত্বের মধ্যে সম্পর্ক সৃষ্টি করে, ঠিক আছে? তো তারপর এই অর্গানাইজেশন বা বুঝলে ফর্মাল অর্গানাইজেশন কি করে, সে প্রত্যেক কর্মীকে একটা সুনির্দিষ্ট কাজ বন্টন করে, প্রতিটা কর্মীকে একটা কাজ বন্টন করে, দেখো তোমাকে এই কাজ করতে হবে। তারপর আরেকবার বলেছে কি, দেখ এখানে সুন্দর কথা বলেছে, বলছে সমবিভাগ ও সমবিভাগ ও বিশেষীকরণের উপর ভিত্তি করে সাংগঠনিক কাঠামো গড়ে ওঠে। এই সাংগঠনিক কাঠামো কি করে গড়ে ওঠে, সমবিভাগ, ঠিক আছে? তো কি বললাম, সমবিভাগ, সমবিভাগ মানে হচ্ছে ডিভিশন অফ লেবার, ঠিক আছে, ডিভিশন অফ লেবার, মানে এই যে এই কাঠামোটা কি করে গড়ে উঠবে, এই অর্গানাইজেশনটা কিসের উপর ভিত্তি করে, একটা সমবিভাগ আর একটা বিশেষীকরণ, ঠিক আছে, বিশেষীকরণ, এর উপর ভিত্তি করে গড়ে উঠবে। আর এর লিখিত নিয়ম ও প্রণালী থাকবে, ভাই ফর্মাল অর্গানাইজেশন মানেই তো বলছে লিখিত নিয়ম প্রণালী থাকবে, এই তো ফর্মাল মানে কি, নিয়মকানুন তো মানতেই হবে। তা বলছে এই সংগঠন প্রতিষ্ঠানের যোগাযোগের একটা সুশৃঙ্খল প্রভাব সৃষ্টি করে, তাহলে কি বলেছে দেখ এখানে, এখানে কি বলেছে এই 6 নম্বর পয়েন্টটা কি বলছে, এই অর্গানাইজেশন কি করে প্রতিষ্ঠানে যোগাযোগের একটা সুশৃঙ্খল প্রভাব সৃষ্টি করে, মানে যোগাযোগ হবে না তার একটা সুশৃঙ্খল প্রভাব, সুশৃঙ্খল প্রভাবটা ইংরেজিতে বলে স্ক্যালার চেন, স্ক্যালার চেন অলরেডি পড়া আছে, সেকেন্ড চ্যাপ্টারে স্ক্যালার চেনটা পড়েছিলাম, ঠিক আছে? তো তো বলছে এই সংগঠন মানে একজনের সঙ্গে আরেকজনের যোগাযোগ তৈরি করে দেয়, ঠিক আছে? তো বলছে এই সংগঠন প্রতিষ্ঠানে যোগাযোগের একটা সুশৃঙ্খল প্রভাব সৃষ্টি করে, এটাকে স্ক্যালার চেন বলে। আর এই সংগঠনে ব্যক্তিগত অনুভূতি, ঠিক আছে, ব্যক্তিগত অনুভূমিটা অনুভূতিটাকে কি করা, ব্যক্তিগত অনুভূতি মানে কি, পার্সোনাল ফিলিং, ঠিক আছে? তো এই সংগঠনের পার্সোনাল ফিলিংটাকে অগ্রাহ্য করা হয়, ঠিক আছে? তো আর কি ফলো আপ করা হয়, অনুসরণ মানে কি ফলো আপ করা হয়, কঠোর নিয়ম অনুবর্তিতা, ঠিক আছে? তো স্ট্রিক্ট ডিসিপ্লিন, ঠিক আছে, ফলো করা হয়। তাহলে বল এখানে কি ইগনোর করা হয় আর কি ফলো করা হয়, ইগনোর করা হয় কি পার্সোনাল ফিলিং কে ইগনোর করা হবে, আর ফলো করা হবে কি স্ট্রিক্ট, ঠিক আছে, স্ট্রিক্ট ডিসিপ্লিন, ঠিক আছে? তো তার মধ্যে লাস্ট পূর্ব নির্ধারিত উদ্দেশ্য পূরণের জন্য এই সংগঠন গড়ে তোলা হয়, ঠিক আছে? তো পূর্ব নির্ধারিত উদ্দেশ্য পূরণের জন্য, পূর্ব নির্ধারিত উদ্দেশ্য পূরণের জন্য, তাহলে টু অ্যাচিভ প্রি ডিটারমাইন্ড অবজেক্ট, টু অ্যাচিভ প্রি ডিটারমাইন্ড অবজেক্ট, প্রি ডিটারমাইন্ড অবজেক্ট মানে জানিস তো, পূর্ব নির্ধারিত উদ্দেশ্য পূরণ, প্রি ডিটারমাইন মানে আগে থেকে ডিটারমাইন করে রেখেছিস, ঠিক আছে? তো এটা হচ্ছে বৈশিষ্ট্য ছিল। সুবিধা কি,
এর কিছু সুবিধা আছে সেটা একবার দেখে নিবি। মানে এর সঙ্গে এটা পরে দিলাম, যদি তোর বাই চান্স ধর কোনো সময় বৈশিষ্ট্য দিয়ে দিলো তুই লিখে দিতে পারবি, তোর সুবিধা দিতে এগুলো লিখে দিতে পারবি, কোনো সমস্যা নেই। আর যেহেতু তুই পয়েন্ট লিখছিস না, চার নাম্বার তো, তাহলে 8টা পয়েন্টে লিখতে হবে। পয়েন্ট মানে কি, তুই অ্যানালাইজ করছিস না, তাহলে এগুলো পুরো ডিটেলসটা দিয়ে দিবি। সংগঠন মানে ফর্মাল অর্গানাইজেশন সুবিধাগুলো কি কি, ফর্মাল অর্গানাইজেশনে প্রত্যেক কর্মীকে একটা সুনির্দিষ্ট কাজ দেওয়া হয়, তাই কোন কর্মী তার দায়িত্ব এড়াতে পারে, তাই তো? ওকে একটা দায়িত্ব দেওয়া হয় তো, মানে প্রতিটা কর্মীকে না একটা কাজ দেওয়া হয়, তো ও দায়িত্ব এড়াতে পারবে, ঠিক আছে? তো নেক্সট কি বলেছে, বলছে এই সংগঠন পক্ষপাতিত্বের অবসান ঘটায়। পক্ষপাতিত্ব বুঝছ, পার্সিয়ালিটি, পার্সিয়ালিটি, ঠিক আছে? তো বলছে পার্সিয়ালিটির অবসান ঘটায়, ঠিক আছে? এটাকে পুরো বন্ধ করে দেয়, কারণ এক্ষেত্রে ব্যক্তিগত অনুভূতি মতো বলা হয়, পার্সোনাল ফিলিং কে অগ্রাহ্য করা হয়, এবং কি ফলো করা হয়, স্ট্রিক্ট বল স্ট্রিক্ট ডিসিপ্লিন ফলো করা হয়। ওই একই কথা দেখেছিস তো, 3 নম্বর, যেহেতু এই সংগঠনে প্রত্যেক কর্মীর একটা সুনির্দিষ্ট কাজ স্থির করা হয়, তাই কাজে ডুপ্লিকেশনের সম্ভাবনা থাকে না। প্রতিটা কর্মীকে তো একটা সুন্দর ইজি লেখা আছে, একবার রিডিং মারলে হয়ে যাবে। প্রত্যেক কর্মীর কাজ সুনির্দিষ্ট কাজ স্থির করা হয়, মানে প্রতিটা কর্মী একটা ডিপার্টমেন্টে যে কর্মীরা আছে তারা কি কাজ করে, তাদের কাজ ঠিক করে, তাহলে ডুপ্লিকেশন আর হয় না কাজে। এই সংগঠন কর্তৃত্ব দায়িত্বের সম্পর্ক স্থাপনের মাধ্যমে উর্ধস্থন অধস্থন সম্পর্ক সুনির্দিষ্ট করে। তাহলে কি বললাম, এই অর্গানাইজেশন কর্তৃত্ব দায়িত্ব, ঠিক আছে, কর্তৃত্ব দায়িত্বের মধ্যে সম্পর্ক তৈরি করছে, তো ফলে কি হয়, উর্ধস্থন ও অধস্থনের মধ্যে সম্পর্ক ঠিকঠাক হয়ে যায়। এবার বলছে এই সংগঠন আদেশ প্রবাহের শৃঙ্খল স্থাপনের মাধ্যমে আদেশের একতার নীতি বজায় রাখতে সাহায্য করে। মানে দেখেছিস এই চ্যাপ্টারের সঙ্গে অনেক কিছু মিল আছে, হেনরি ফেয়ারের ব্যবস্থা 14টা নীতি ছিল, 14টা নীতি জানা থাকলে দেখ এই পয়েন্টটা ওখানে ছিল, ওখানে ছিল, মনে পড়ে? আদেশের একতা ছিল পয়েন্ট, এখানে কি ছিল, আদেশের একতার নীতি বজায় রাখতে সাহায্য করে। তারপর বলেছে এরূপ সংগঠন সৃষ্টি বলে সাংগঠনিক লক্ষ্য পূরণ সহজ হয়। এই সংগঠন সৃষ্টি হলে কি হয়, সাংগঠনিক লক্ষ্য পূরণটা সহজ হয়ে, কারণ এটা বস্তুগত ও মানবিক, ঠিক আছে, বস্তুগত মানবিক সম্পদের কাম্য ব্যবহার সুনিশ্চিত করে। মানে কাজের ডুপ্লিকেশনটা হবে না, ঠিক আছে, মানে একই কাজ বারবার করতে হবে, ডুপ্লিকেশনটা হবে না। ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে, বলছে এই মানে ফর্মাল অর্ডারে প্রত্যেক কর্মীকে আদেশের শৃঙ্খল অনুসরণ করতে হয়। কি বললাম, একটা শৃঙ্খল, আদেশের শৃঙ্খল ওদের অনুসরণ করতে হয়, মানে ওদের কি করতে হবে, ফলো করতে হবে, কি ফলো করতে হবে, চেন অফ কমান্ড, ঠিক আছে, চেন অফ কমান্ড তাদের ফলো করতে হয়। তাই এটা তথ্য আদান প্রদানে বিলম্ব ঘটায়, ঠিক আছে? তারপর বলছি এই ফর্মাল অর্গানাইজেশনটা কি অত্যন্ত কঠিন, কারণ প্রত্যেক কর্মীকে অর্পিত কর্তব্য অনুসারে কাজ করতে হয়, যাদের যাদের ওদের যে কর্তব্যটা দিয়ে দেওয়া হয়েছে, অর্পণ করা হয়েছে, সেই অনুযায়ী কাজ করতে হয়, ঠিক আছে? তো প্রতিটা এমপ্লয়িকে ওদের যা যা কাজ অ্যাসাইন করা হয়েছে সেই অনুযায়ী কিন্তু ওদের কাজ করতে হবে, ঠিক আছে? তো তাই এক্ষেত্রে নমনীয়তার অভাব থাকে, নমনীয়তা মানে ফ্লেক্সিবিলিটি। এবার বলছে এই সংগঠনে কর্মীর চেয়ে নিয়ম শৃঙ্খলাকে অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, কর্মীদের চেয়ে নিয়ম, মানে কর্মীর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিয়ম শৃঙ্খলা, ঠিক আছে? তাই এটা মানবিক সম্পর্ক, সৃজনশীলতা, সৃজনশীলতা মানে ক্রিয়েটিভিটি, প্রতিভা, ঠিক আছে, প্রতিভা মানে বুঝতেই পারছিস না কি, ট্যালেন্ট, এইগুলোকে কি করা হয়, অগ্রাহ্য করা হয়, কারণ এই এখানে কি হয়, নিয়ম শৃঙ্খলাকে গুরুত্ব দেওয়া হয়, কায় করে দেওয়া হচ্ছে, রুলস অ্যান্ড রেগুলেশনকে গুরুত্ব দেওয়া হচ্ছে, রুলস অ্যান্ড রেগুলেশনকে গুরুত্ব দেওয়া হচ্ছে, মানে কি কি ইগনোর করছে, মানবিক সম্পর্ক, ঠিক আছে, মানবিক সম্পর্ক মানে হিউম্যান রিলেশন ইগনোর করছে, ক্রিয়েটিভিটি, ট্যালেন্ট, এগুলোকে ইগনোর করে দিচ্ছে। আর এই সংগঠনে প্রতিটি কাজ নিয়ম শৃঙ্খলার দ্বারা সীমাবদ্ধ, ঠিক আছে, রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে সীমাবদ্ধ, তো যা কার্য সম্পাদনে অপ্রয়োজনীয় বিলম্ব করা হয়, মানে দেরি করা। এবার কি এটা ফর্মাল অর্গানাইজেশন মোটামুটি দেখে নিলি, এবার যে ইনফর্মাল অর্গানাইজেশন জিনিসটা কি, ব্যক্তিগত মনোভাব, ঠিক আছে, কি বললাম, ব্যক্তিগত মনোভাব, ঠিক আছে, ব্যক্তিগত মনোভাব মানে পার্সোনাল অ্যাটিটিউড, পছন্দ অপছন্দ, ঠিক আছে, লাইক ডিসলাইক, ঠিক আছে, তারপর আবেগ মানে ইমোশন, ঠিক আছে, পক্ষপাত, পক্ষপাত মানে কি বললাম, কিছুক্ষণ আগে পক্ষপাত, বায়াস, বায়াস, ঠিক আছে, বায়াস,
হ্যাঁ পার্শিয়ালিটি, হ্যাঁ পার্শিয়ালিটি বায়াসনেস, ঠিক আছে। তো তাহলে বলছে কি বললাম, ব্যক্তিগত মনোভাব। তাহলে বল ব্যক্তিগত মনোভাবটাকে কি বললাম আমরা, ব্যক্তিগত মনোভাব বললাম পার্সোনাল অ্যাটিটিউড, লাইক ডিসলাইক, ইমোশন, বায়াসনেস, ঠিক আছে। তো প্রবৃত্তির ভিত্তিতে কর্মীদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠার জন্য স্বতঃস্ফূর্তভাবে যে সংগঠন সৃষ্টি হয় তাকে বলা হয় অনিয়মমাফিক সংগঠন। অবশ্যই পড়বি কাকে বলে, তাহলে বোঝা গেল। তাহলে কি বললাম বল, প্রথমে কি বললাম ব্যক্তিগত মনোভাব, ব্যক্তিগত মনোভাব মনে রাখতে অসুবিধা হলে সেই পার্সোনাল অ্যাটিটিউড মনে থাকবে, পার্সোনাল অ্যাটিটিউড, লাইক ডিসলাইক, ইমোশন, আর কি বললাম পার্সোনাল মানে তোর বায়াসনেস, বায়াসনেস, এইগুলোর মাধ্যমে কি হয় জানিস তো, কর্মীদের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে, ঠিক আছে। ধরুন স্বতঃস্ফূর্ত ভাবে যে সংগঠন সৃষ্টি হয় সে মনে রাখতে এটা খুব সোজা হয়ে তাকে বলা হয় ইনফর্মাল অর্গানাইজেশন। যেমন কোন নিয়ম মাফিক সংগঠন মানে কোনো ফর্মাল অর্গানাইজেশনে কিছু কর্মী ক্রিকেটে আগ্রহী, মানে ফর্মাল অর্গানাইজেশন যারা কাজ করে না এমন কিছু লোক আছে যারা না ক্রিকেট খেলায় আগ্রহী, কিছু কর্মী টিভি সিরিয়ালে আগ্রহী এবং অন্যান্য রাজনৈতিক আলোচনায় আগ্রহী, ইন্টারেস্ট। এই কর্মীরা তাদের সাধারণ স্বার্থে ছোট ছোট সামাজিক দল গঠন করতে পারে। এই কর্মীরা মানে এই অর্গানাইজেশন কর্মীরা, ঠিক আছে, এই কর্মীরা কি করতে পারে মানে ওদের যে নিজেদের স্বার্থ আছে ছোট ছোট সামাজিক দল গঠন করতে পারে। এক্ষেত্রে সামাজিক দলগুলির নেটওয়ার্ককে বলা হবে, ঠিক আছে, অনিয়ম মাফিক সংগঠন, কিন্তু নিয়ম মাফিক এগুলো করা যায়। এবার বলছে বেশ কিছু ফিচার্স করতে হবে, এর কি কি ফিচার্স আছে বলছে, সদস্যদের মধ্যে মানে মেম্বারদের মধ্যে সামাজিক আন্তঃক্রিয়ার ফলে, কি বললাম সামাজিক আন্তঃক্রিয়া, ঠিক আছে, সামাজিক আন্তঃক্রিয়া মানে কি সোশ্যাল ইন্টারাকশন, ঠিক আছে, সোশ্যাল ইন্টারাকশনের ফলে অনিয়মভাবে সংগঠন গড়ে ওঠে, ঠিক আছে। সদস্যদের মধ্যে একটা সামাজিক আন্তঃক্রিয়া মানে সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে কিন্তু গড়ে ওঠে, আর এটা হলো সামাজিক সম্পর্কের একটা অপরিকল্পিত নেটওয়ার্ক, সামাজিক সম্পর্কের একটা অপরিকল্পিত নেটওয়ার্ক। অপরিকল্পিত কি বলবে, প্ল্যান হলে পরিকল্পিত, আর অপরিকল্পিত কি বলবো, আনপ্ল্যান। তারপর কি বলেছে, ব্যক্তিগত মনোভাব মানে কি বললাম পার্সোনাল অ্যাটিটিউড, লাইক ডিসলাইক, আবেগ, আবেগটাকে কি বলবো বল, এবার তো বলেছিলাম আবেগটাকে কি বলেছিলাম ইমোশন, পক্ষপাত কি বলেছিলাম বায়াস, ঠিক আছে। তো ঠিক আছে, এইগুলোর ভিত্তিতে স্বতঃস্ফূর্ত ভাবে এই সংগঠন গড়ে ওঠে। এর কোনো পূর্ব নির্ধারিত কোনো উদ্দেশ্য থাকে না, ওটা যেমন কোনো উদ্দেশ্য ছিল, প্রি ডিটারমাইন্ড একটা উদ্দেশ্য ছিল, এরকম উদ্দেশ্য থাকে না। মানুষের সামাজিক ও মানসিক প্রয়োজন মেটানোর জন্য এই সংগঠন তৈরি হয়। এই সংগঠন কেন তৈরি হয়, মানুষের সামাজিক আর মানসিক, ঠিক আছে, প্রয়োজন মেটানোর জন্য। এই সংগঠনের সদস্য পদ স্বেচ্ছাকৃত মানে স্বেচ্ছায়, ঠিক আছে, এর কোনো লিখিত নিয়ম শৃঙ্খলা নেই, ঠিক আছে। তো তারপর এই সংগঠনের অস্তিত্ব নিয়ম মাফিক সংগঠনের উপর নির্ভর করে, কারণ যদি নিয়ম মাফিক সংগঠনের অবসায়ন ঘটে তবে এই সংগঠনের পরিসমাপ্তি ঘটবে। এর সুবিধা কি কি আছে, সুবিধাগুলো দেখতে হবে। বলছে কি, শীর্ষ স্তরের ব্যবস্থাপকরা মানে টপ লেভেলের ম্যানেজাররা অনিয়ম মাফিক সংগঠনের মাধ্যমে মানে ইনফর্মাল অর্গানাইজেশনের মাধ্যমে বিভিন্ন নীতি ও পরিকল্পনা সম্পর্কে, ঠিক আছে, তো কর্মীদের প্রকৃত প্রতিক্রিয়া জানতে পারে। এটা টপ লেভেল ম্যানেজাররা ইনফর্মাল অর্গানাইজেশনের মাধ্যমে বিভিন্ন নীতি ও পরিকল্পনা সম্পর্কে কর্মীদের প্রকৃত ওদের রিয়াকশন জানতে পারে। তারপরে অনিয়ম মাফিক সংগঠন কর্মীদের সামাজিক ও মানসিক প্রয়োজন মেটায়। তাহলে বুঝলে, ইনফর্মাল অর্গানাইজেশন কর্মীদের সামাজিক ও মানসিক প্রয়োজন মেটায়, যে তাদেরকে ইন্সপায়ার করে, মানে এই সংগঠন কর্মীদের সামাজিক মানসিক, বুঝতে পারলি যেটা বললাম তো, তাহলে ওদেরকে ইন্সপায়ার হয়। এটা সাংগঠনিক কাঠামোকে নমনীয় ও কর্মযোগ্য করে তোলে, ঠিক আছে। এটাই কি করে কর্মযোগ্য, মানে কাজ করতে দেখ, ওদের কথা যেমন ইমোশনের কথা গুরুত্ব দেওয়া হবে, বায়াসনেস, তার বুঝতে পারছিস, একজন কর্মী আর একজন কর্মীর হয়ে ভাববে, এই জিনিসগুলো যখন আসবে না তাহলে এমনি ওরা অনেক কোম্পানি দ্বারা কাজকর্ম খুব ভালো করে করতে পারে, ঠিক আছে। তো আর এই সংগঠন কর্মীদের মধ্যে যোগাযোগ প্রক্রিয়া ত্বরান্বিত করে, ঠিক আছে। তো এই সংগঠন কর্মীদের মধ্যে কি করে, যোগাযোগ প্রক্রিয়াটা তোর ত্বরান্বিত করে দেয়। তারপর বলেছে, এই ধরনের সংগঠন গড়ে ওঠার ফলে সদস্যরা নির্দ্বিধায় খোলাখুলি আলোচনা করার সুযোগ পায়। অবশ্যই খোলাখুলি আলোচনা করতে পারবে, তাই ঊর্ধ্বতনরা মানে টপ লেভেলে যারা আছে তারা সহজেই অধস্তনদের সমস্যা বুঝতে পারেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এতে সংগঠনের লক্ষ্য পূরণে অপেক্ষাকৃত সহজ হয়। এই ধরনের সংগঠন গড়ে ওঠার ফলে কর্মীরা একঘেয়েমি থেকে পরিত্রাণ পেতে পারে, একঘেয়েমি থেকে মুক্ত হতে পারে, পরিত্রাণ, তুই রিলিফ বলতে পারিস, রিলিফ, ঠিক আছে। তো
তাহলে ডিসঅ্যাডভান্টেজ, অধিকাংশ ক্ষেত্রে অনিয়মভাবে সংগঠনগুলো গুজব ছড়ায়। এর অসুবিধা কি আছে? যে কর্মীদের যা কর্মীদের বিপদে চালিত করতে পারে। একটা সমীক্ষা প্রমাণ করেছিল, ঠিক আছে, মানে সমীক্ষা মানে সার্ভে কি প্রমাণ করেছিল, যে অনিয়মভাবে সংগঠনের মাধ্যমে যে তথ্য ছড়িয়ে পড়ে তার 70% গুজব। ঠিক আছে, তো এই রে গুজব মানে বুঝিস না, তো গুজব মানে হচ্ছে যেমন ধর সাপোজ ধর বলছি রিউমার, বুঝিস রিউমার, ওটাই হচ্ছে গুজব, রিউমার মানে রিউমার ছড়িয়ে পড়ছে, হ্যাঁ না, দেখবি অনেক কিছু অনেক মুখে মুখে ছড়িয়ে পড়, রিউমার। এই যেমন ধর আমি ভালো উদাহরণ দিই, এই ভালো উদাহরণ দিই, ভালো উদাহরণ দিই, এই যে দুর্গা পুজোর সময় শিবভূমিতে আসবে মেসি, এটা একটা রিউমার, অরিজিনাল তো আসবে, এটা রিউমার, রিউমার বুঝিস তো, এটাকে রিউমার বলে। ঠিক আছে, আচ্ছা তাহলে বুঝতে পারি তো, তাহলে গুজব জিনিসটা বুঝতে পারলি। তাহলে অধিকাংশ ম্যাক্সিমাম সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, ইনফর্মাল অর্গানাইজেশন গুলো কি করে, গুজব ছড়ায়। গুজব ছড়ায় মানে কি বললাম, গুজব ছড়ায় মানে রিউমার ছড়ায়, ঠিক আছে, যা কর্মীদের ভুল পথে নিয়ে যায়। ঠিক আছে, একটা সার্ভে এটা প্রমাণ করে চলছে, ইনফর্মাল অর্গানাইজেশনের মাধ্যমে যে তথ্য ছড়িয়ে পড়ে তার 75% রিউমার। এই অর্গানাইজেশন সদস্যদের দলীয় প্রত্যাশা পূরণে একমত হতে চাপ সৃষ্টি করে। তাই যদি দল প্রতিষ্ঠানের স্বার্থ বিরোধী কোনো আদর্শ স্থির করে, ঠিক আছে, তো তবে ব্যবস্থাপনার পক্ষে সুষ্ঠুভাবে প্রতিষ্ঠান পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। সুন্দর পয়েন্ট দিচ্ছে, এটা বলছে ইনফর্মাল অর্গানাইজেশন প্রাতিষ্ঠানিক স্বার্থের তুলনায় স্বতন্ত্র ব্যক্তিদের স্বার্থ পূরণের প্রতি অধিক গুরুত্ব দেয়। মানে প্রতিষ্ঠানের স্বার্থের তুলনায়, মানে এই অর্গানাইজেশনটা কি করে, প্রতিষ্ঠান মানে কোম্পানির কথা না ভেবে ওদের যে নিজস্ব গুরুত্ব হলে ওদের কথা ভাবার চেষ্টা করে, ওদের ব্যক্তিগত স্বার্থকে গুরুত্ব দেয়। আর যদি কোনো কর্মী নিয়ম মাফিক ও অনিয়ম উপজেলার সদস্য হয়, তবে কোনো কোনো সময় তাদের মধ্যে দ্বন্দ্বের সম্মুখীন হতে হয়, ঝামেলা বাদ। তো এটা অতটা ইম্পর্টেন্ট নয় কোশ্চেন, বাট একবার তোকে দেখতেই হবে, অবশ্যই দেখতে হবে, তবে পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট এখানে। ঠিক আছে, পার্থক্যটা কি বলেছে, নিয়মমাফিক সংগঠনের সঙ্গে অনিয়ম সংগঠনের পার্থক্য। স্যার কি বলবো, কিভাবে লিখবো, প্রথমে লিখবি কাকে বলে, সবার প্রথম কাকে বলে লিখতে হবে, সবার প্রথম কাকে বলে লিখতে হবে, ঠিক আছে। ঠিক আছে, তো এখানে কাকে বলে, ওরা কাকে বলে লিখে, ওরা মানে লিখেছে, বলে নিয়ম মাফিক বলতে কি বোঝো আর অনিয়ম মাফিক বলতে। আচ্ছা, পরীক্ষায় না ঘুরিয়ে দিতে পারে, নিয়ম মাফিক আর একটা নাম আছে জানিস তো, সেটা বিধিসম্মত, আর একটা বিধি বহির্ভূত। ঠিক আছে, বিধি বিধি মানে তো নিয়ম, বিধিসম্মত আর বিধি বহির্ভূত। তাহলে ফর্মাল অর্গানাইজেশন কাকে বলে, বলছে কর্মীদের মধ্যে, ঠিক আছে, সুনির্দিষ্ট কর্তৃত্ব দায়িত্বের মধ্যে সাংগঠনিক করা, কর্মীদের মধ্যে কর্তৃত্ব দায়িত্বের সম্পর্কের সাংগঠনিক করা, কর্তৃত্ব দায়িত্ব কি ইংরেজিতে কি বলে, অথরিটি, অথরিটি আর রেসপন্সিবিলিটি, অথরিটি আর রেসপন্সিবিলিটি। ঠিক আছে, কর্মীদের মধ্যে একটা অথরিটি আর রেসপন্সিবিলিটি সম্পর্কের কাঠামোকে বোঝায়, আর ইনফর্মাল বলতে ব্যক্তিগত সম্পর্ক বোঝায়, ঠিক আছে, পার্সোনাল রিলেশন বোঝায়, যা কর্মীদের মধ্যে সামাজিক আন্তঃক্রিয়ার ফলে সৃষ্টি হয়। নিশ্চয়ই এমতো বলে সামাজিক আন্তঃক্রিয়া গঠন, টপ লেভেলের ম্যানেজাররাই সংগঠন করে তোলেন, নিয়মমাফিক সংগঠন ফর্মাল অর্গানাইজেশন কারা তুলে দেয়, টপ লেভেলের ম্যানেজার, আর অনিয়মমাফিক সংগঠন কারা করে তোলে, এটা আপনা আপনি গড়ে ওঠে। ঠিক আছে, তো কোশ্চেনে ইম্পর্টেন্ট কিন্তু পড়বি, ভিত্তি মানে বেস, বেসিস, ঠিক আছে, কর্মীদের অধিকার কর্তব্য দায়িত্ব, ওই কর্তব্য দায়িত্ব এর ভিত্তিতে সংগঠন গঠিত হয়। তাহলে তোকে যদি কেউ বলে ফর্মাল অর্গানাইজেশন কিসের ভিত্তিতে করতে হয়, বেসটা কি, কর্মীদের অধিকার আর কর্তৃত্ব আর কর্তব্য দায়িত্বের ভিত্তিতে গড়ে ওঠে। ঠিক আছে, তাহলে কি বললাম বল, তুমি বলে ফর্মাল অর্গানাইজেশন কিসের বেসে গড়ে ওঠে, কর্মীদের অধিকার, ঠিক আছে, কি বললাম, কর্মীদের অধিকার মানে, ঠিক আছে, কর্মীদের অধিকার, ডিউটি, রেসপন্সিবিলিটি, আর ইনফর্মাল অর্গানাইজেশন কেন গড়ে ওঠে, কিসের বেসে, ব্যক্তিগত মনোভাব পছন্দ যেন বললাম, ঠিক আছে, তো ব্যক্তিগত মনোভাব পছন্দ মানে লাইক ডিসলাইক ইমোশন, ঠিক আছে, আর বায়াস, এর ভিতরে সংগঠন গঠিত হয়। পরিকল্পনার ভূমিকা, ঠিক আছে, পরিকল্পনার ভূমিকাটা কি, রোল অফ, রোল অফ প্ল্যানিং। আচ্ছা, ফর্মাল অর্গানাইজেশন নিজস্ব একটা একটা প্ল্যানিং থাকে, একটা প্ল্যানিং নিয়ে এটা গড়ে ওঠে, আর ইনফর্মাল কোনো প্ল্যানিং থাকে না, প্ল্যানিং ছাড়াই গড়ে ওঠে। উদ্দেশ্য, পূর্ব নির্ধারিত উদ্দেশ্য থাকে, আর কোনো পূর্ব নির্ধারিত উদ্দেশ্য থাকে না, কোনো পূর্ব নির্ধারিত উদ্দেশ্য থাকে না। কাঠামো, এই সংগঠনের কাজ ও সম্পর্কের মধ্যে একটা কাঠামো থাকে, কাজ আর কিসের মধ্যে, সম্পর্কের মধ্যে, ঠিক আছে, কাজ আর সম্পর্কের মধ্যে একটা কাঠামো থাকে, সম্পর্ক থাকে।
কাজকে বলা হচ্ছে কি বলে টাস্ক আর সম্পর্ক, ঠিক আছে? সময়ের কাজ আর সম্পর্কের মধ্যে একটা সুনির্দিষ্ট কাঠামো থাকে, ঠিক আছে? আর এর কোনো মানে মধ্যে কথা ফর্মাল অর্গানাইজেশনে একটা কাঠামো থাকে আর এখানে কোনো কাঠামো থাকে না, কর্তৃত্ব প্রবাহ, ঠিক আছে? তো কি বলছি, এক্ষেত্রে ওপর থেকে নিচে কর্তৃত্ব প্রবাহ ঘটে আর এখানে সব দিকে কর্তৃত্ব প্রবাহ করতে পারে। নিয়ম শৃঙ্খলা, এর লিখিত ও সুনির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা থাকে, এর কোনো নিয়ম শৃঙ্খলা নেই। লাস্ট আন্তঃনির্ভরশীলতা, ঠিক আছে? এটা বলছে ইনফর্মাল অর্গানাইজ থেকে পৃথকভাবে বিদ্যমান থাকে আর এটা ফর্মাল অর্গানাইজ কাঠামোর মধ্যে বিদ্যমান থাকে। আচ্ছা আরো পয়েন্ট দিচ্ছে আকার, ঠিক আছে? তো আকার বলতে সাইজ। আচ্ছা এই সংগঠন সাধারণত বড় আকারে বড় হয় আর এটা ছোট হয়, ঠিক আছে? তো যোগাযোগ, এই সংগঠনে প্রস্তাবিত যোগাযোগ চ্যানেল থাকে আর এর কোনো যোগাযোগ চ্যানেল থাকে না। লাস্ট কাজ অর্পণ, ঠিক আছে? তো অ্যাসাইনমেন্ট অফ জব বলছে এই সংগঠন প্রত্যেক কর্মীকে সুনির্দিষ্ট কাজ দেওয়া হয় আর এখানে কোনো সুনির্দিষ্ট কাজ দেওয়া হয়। এই ছিল যে তিনটে কোশ্চেন পড়াও বলেছিলাম। কি কি পড়ালাম? কার্যভিত্তিক সংগঠনের বৈশিষ্ট্য, নিয়মভাবে সংগঠন, অনিয়ম সংগঠন আর এর মধ্যে পার্থক্য, মানে তো তিনটে কোশ্চেন পড়া হলো।